কেউ একজন খুব ভালো কথা বলেছিলেন যে তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তুমি কেঁদেছিলে, বাকি সবাই হেসেছিল। কিন্তু জীবনে এমন কিছু কাজ করে যাও যাতে তুমি যখন মারা যাবে তখন তুমি হাসো আর বাকি দুনিয়া কাঁদে। নমস্কার বন্ধুরা, আজ আমরা অর্পণ বুকস ক্লাবে হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই বইটির সামারি শুরু। এই বইতে সঠিকভাবে জীবনযাপন করার 101টি ফিলোসফি দেওয়া আছে, যেগুলির মধ্যে এমন কিছু ফিলোসফি যা তোমাকে অন্যর কাছে একজন বিশেষ ব্যক্তি বানিয়ে তুলতে, আর এমন কিছু ফিলোসফি আছে যেগুলি তোমাকে ভিতর থেকে অন্যরকমের মানুষ বানিয়ে তুলতে সাহায্য করবে। তাই চলো আর দেরি না করে এই বইয়ের 7টি গ্রেট ফিলোসফিকে জেনে নিই। নাম্বার 1, ডেভেলপ এ হনেস্টি ফিলোসফি অ্যান্ড ফরগিভ আদার্স। আজকাল আমরা খুব কমই মানুষদেরকে কথা দিয়ে কথা রাখি, যার ফলে সামনের মানুষটি আমাদেরকে ডিসঅনেস্ট ভাব, আর তার চোখে আমাদের সম্মান প্রায় মাটিতে মিশে যায়। এরকমই একটা ছোট্ট গল্প শুন। অনেকদিন আগেকার কথা, এক গ্রামে দুই বন্ধু ছিল, একজনের নাম ছিল রাম আর একজনের নাম অর্জুন। তারা ছোট থেকেই একসঙ্গে পড়াশোনা করেছে, একসঙ্গে বড় হয়েছে। একদিন রাম একটা চাকরি পেয়ে যায়, তবে তাকে এই চাকরিটি করার জন্য বাইরের রাজ্যে যেতে হয়। সে নিজের পরিবারকে আর তার ছোটবেলাকার বন্ধুকে বিদায় জানিয়ে বলে যায়, অর্জুন ভাই তুই আমাকে ফোন করিস। অর্জুন রামকে মাঝে মধ্যেই ফোন করত, কিন্তু কোনোদিন সে তার ফোনের জবাব পেত না। প্রথমে অর্জুন ভাবতো হয়তো রাম এখন কাজে ব্যস্ত আছে, যার কারণে সে তার ফোন তুলতে পারছে না। কিন্তু এইভাবে কিছু মাস যাওয়ার পরে অর্জুনের মনে হতে লাগলো, আমি কি কোনো ভুল করেছি? রাম নিজের বাড়ির লোকদের সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলছে না কেন? এরপর অর্জুন মনে এই দুঃখ নিয়ে শপথ করে যে সে আর কোনোদিন রামের কাছে ফোন করবে না, আর সেও এবার রামের মতন একটা চাকরি করবে। পরের বছর অর্জুনের জব সিলেকশন হয়ে যায়, তার পোস্টিংও পড়ে রাম যে শহরে থাকে সেই শহরে, প্লাস সেম অফিসে। অফিসে গিয়ে সে রামকে দেখতে পায়, তার সঙ্গে কোনো রকম কথা না বলে বড় অফিসারের ঘরে চলে যায়। রাম অর্জুনের জব পাওয়ার ব্যাপারে কোনো কিছুই জানতো না। তারপরে রামের কথা না বলে অর্জুনের সামনে দিয়ে এইরকমভাবে চলে যাওয়া, এটা তার খুবই অস্বাভাবিক লাগে। অফিস শেষ হয়ে যাওয়ার পর রাম অর্জুনকে ডাক দিয়ে বলে, কি হলো, তুই আমার এখানে চাকরি পেয়েছিস আমাকে একবার ফোনও করলি না, একবার জানাতেও তো পারতিস। অর্জুন তাকে বললো, ফোন তো আমি বহুবার করেছিলাম তোকে, কিন্তু তুই তার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করিস না। তাহলে আমি কেন তোকে বারবার ফোন করে জ্বালাতন করবো ভাই? তুই এখানে নিজের সুখের জীবনযাপন কাটাচ্ছিস, আমি কে তোর? সর আমি রুমে যাব। কথাটা রামের বড্ড খারাপ লাগলো। সে বলল, ভাই আমি জেনে বুঝেই তোর ফোন তুলিনি, আমি ভেবেছিলাম কী বা হবে তোর ফোন না তুললে, ভাই তুই আমাকে ক্ষমা করে দে। এইরকম কাউকে কথা দিয়ে কথা না রাখার কাজ আমি আর কোনো দিন করবো না। অর্জুন তাকে বলল, তোকে ক্ষমা করে দিতে পারি, তবে এখন থেকে আমি যখনই ফোন করব তখন তোকে ফোনটা তুলতে হবে, আর তোর রুমে আমার থাকার ব্যবস্থা করতে হবে। আমি এই শহরে এখনও কোনো রুম পাইনি, তোকে জ্বালানোর জন্য শুধুমাত্র মিথ্যে কথা বলছিলাম। এরকমভাবে ছোটবেলাকার দুই বন্ধুর মধ্যেকার বন্ধুত্ব আবার গাঢ় হতে থাকে। বর্তমান সময়ে আমরা অনেকেই মানুষের সাথে রামের মতন ব্যবহার করে থাকি। এতে যে শুধু আমাদের অন্যের সাথে সম্পর্কের বাঁধন ঢিলে হয় তাই নয়, সামনের মানুষটিও আমাদের উপর থেকে ট্রাস্ট হারিয়ে ফেলে। তাই কাউকে কথা দিয়ে কথা না রাখা, এই কাজটি আমাদের কোনোদিন করা উচিত নয়। যাকেই কথা দেবে সেটাকে রাখতে চেষ্টা করো, আর এই গল্পের মতনই নিজের কাছের মানুষদের বা অন্যকে ক্ষমা করতে শুরু করো, এতে তোমার মন হালকা হবে। মেনটেন ইয়োর পার্সপেক্টিভ। জীবন কোনো সময় তোমার কাছে কঠিন হবে আর কোনো সময় খুবই সহজ হবে, কিন্তু এই কঠিন সময়ের মধ্যেও তুমি জীবনকে দেখার যদি একটা পার্সপেক্টিভ নিজের মধ্যে রেখে দিতে পারো মেনটেন করে, তবেই তুমি জীবনের আসল আনন্দকে উপভোগ করতে পারো। কিছু বছর আগেকার কথা, এক ব্যক্তি অত্যন্ত অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। সেই ব্যক্তিকে যে রুমে রাখা হয় সেই রুমে জানলার পাশে এক ব্যক্তি আগে থেকেই ভর্তি ছিল। সে তার নতুন আসা বন্ধুকে বাইরে কী হচ্ছে তাই বলতো। সে বলতো বাইরে পার্ক আছে যেখানে ছোট ছেলেমেয়েরা খেলা করছে, কত সুন্দর সুন্দর নতুন নতুন ফুল ফুটেছে। এই কথাগুলো শুনে নতুন ভর্তি হওয়া ব্যক্তির মধ্যে ওই পুরনো পেশেন্টটির জন্য একটা হিংসার জন্ম নেওয়া শুরু করে। একদিন রাতে পুরনো পেশেন্টটির হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। শুধুমাত্র একটা সুইচ চাপ দিয়ে নতুন ব্যক্তিটি ডাক্তারদেরকে ডাকতে পারতো, কিন্তু ডাকেনি। কিছুক্ষণ পর সেই পুরনো পেশেন্টটি মারা যায়। পরের দিন নতুন আসা পেশেন্টটি নার্সদের বলে, আমাকে জানলার পাশে দিয়ে দাও। তবে জানলার ওপারের দৃশ্য দেখে সে খানিকটা হকচকিয়ে যায়। নার্সকে জিজ্ঞাসা করেন, আমার বন্ধু এখানে যে একটা পার্কের কথা বলতো সেটি কোথায় গেল? এখানে তো শুধু একটা বড় দেয়াল দেখতে পাচ্ছি আমি। নার্স বলে, আপনার বন্ধু তো আপনাকে নিজের মন গড়া কাহিনী বলতো, এখানে সবসময় একটা দেয়ালই ছিল। তারপর সে নতুন আসা পেশেন্টটি বুঝতে পারে যে তার বন্ধু তার মতন দেয়ালের মধ্যেই ঘিরে ছিল, কিন্তু তার জীবনকে দেখার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। তাই কঠিন সময়েও নিজের জীবনকে একটা নিজের পার্সপেক্টিভের মাধ্যমে দেখতে চেষ্টা করো। খারাপ সময় এসছে, এক না একদিন সে ঠিকই চলে যাবে। বি হাম্বেল উইথ আদার্স। অনেক বছর আগেকার কথা, একটা ইয়ং ছেলে একটা ব্যবসা শুরু করেছে, সেখান থেকে সে অনেক টাকা ইনকাম করে। অল্প বয়স তার সাথে অনেক টাকা যে কোনো মানুষকে খারাপ করে দিতে পারে, যেটা এই ছেলেটার সাথেও হয়েছিল। সে সবার সাথে খুব বাজেভাবে ব্যবহার করত, সে অন্যদেরকে মানুষ বলেই ভাবত না। সেই ছেলেটির দাদু একদিন তাকে ডেকে বলল, দেখ দাদু ভাই,
তুই এখন অনেক টাকা কামিয়েছিস, ঠিক আছে, কিন্তু মানুষদের সঙ্গে খারাপ ব্যবহারটা করিস না। সে বলে, আমি কখন মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করলাম? আমি তো এইরকমভাবেই সবার সঙ্গে কথা বলি। আর বুড়ো, তোমার এখন অনেক বয়স হয়েছে, তুমি তো এখন চুপই থাকো। বলে সে চলে যায়। এরকমভাবে কিছুদিন যাওয়ার পর সেই ইয়ং ছেলেটির কথাবার্তার মধ্যে আরও চেঞ্জ চলে আসে। সে আগে তো মানুষকে মানুষ বলে ভাবতই না, এখন সেই পশুর মতন করে দেখে। সে কোনো একদিন কোনো একটা এমপ্লয়ের সাথে খুব বাজেভাবে কথা বলছিল, এটা কেউ একজন রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, ব্যাস। তারপর রাতারাতি সেই পোস্ট ভাইরাল হয়ে সমস্ত ব্যবসা তার বন্ধ হয়ে যায়। কী করবে ভেবে না পেয়ে সে নিজের দাদুর কাছে যায়। তার দাদুই আসলে তাকে ব্যবসা শিখিয়েছিল। সে তার দাদুকে বলে, আমার কি দোষ ছিল যে যার জন্য আমি এত বড় সাজা পেলাম? দাদু বলল, জানিস তো, কিছু কিছু মানুষদের কাছে টাকা আসলে বা সামান্য কোনো সাফল্য লাভ করলে তারা ভুলে যায় যে তারাও মানুষ, আর তার সঙ্গে বা তার সামনে থাকা মানুষদের জন্যই আজ সে এত বড় জায়গাতে পৌঁছিয়েছে। সে মনে করে যে সেই সব, কিন্তু এটা সে ভুলে যায় যে সেও একটা মানুষ, আর অন্য মানুষদের দরকার তারও আছে, যার জন্য তাকে অন্য মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। নাতি ছেলে বুঝে যায় যে দাদু কী বলতে চাইছে। সে সোশ্যাল মিডিয়া ওপেন করে, যাদের সঙ্গে এতদিন সে খারাপ ব্যবহার করে এসেছে তাদের কাছে ক্ষমা চাই। তার ব্যবসা আবার ধীরে ধীরে চলতে শুরু করে। তবে এইবার ব্যবসার মালিকের মধ্যে অসম্ভব পরিবর্তন দেখে সবাই তাকে আরও ভালোবাসতে শুরু করে। এরকম সাফল্য আমাদের জীবনেও আসে, আর আমরা অহংকারকে নিজেদের মধ্যে নিয়ে আসি, যেটা আমাদের কোনোদিন করা উচিত না। কারণ কাউকে উপরে মানুষই তোলে, আবার মানুষই নিজে নামিয়ে নিয়ে আসে। তাই অন্যের সঙ্গে হাম্বেল হতে চেষ্টা কর। সার্ভ সেলফলেসলি। গত 23 জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল। নেতাজি সুভাষ নামটি শুনলে আমাদের অনেকের মনের মধ্যে নতুন একটা ইন্সপিরেশন জেগে ওঠে। নেতাজি নিজের দেশকে এত ভালোবাসতেন যে তিনি ইংরেজদের কাছে পাওয়া চাকরি ছেড়ে ভারতে চলে আসেন। জার্মানিতে থাকা হিটলারের সঙ্গে হাত মেলান, নিজের আজাদহীন ফৌজ গঠন করেন, শুধুমাত্র নিজের দেশকে স্বাধীন করার জন্য। এখানে যদিও তার একটা স্বার্থ কাজ করছিল, তা হলো ভারতের স্বাধীনতা। এরকম যখন কেউ নিজের স্বার্থের পরিত্যাগ করে মানুষদের স্বার্থে কাজ করেন, প্রতিটা মানুষ তাকে ভালোবাসে। এর উদাহরণ আজও আছে, যেমন এপিজে আব্দুল কালাম, ক্ষুদিরাম বোস, বর্তমানে রতন টাটা ইত্যাদি মানুষজন। এইরকমভাবে তুমিও যদি নিজের প্রতিদিনের কিছুটা সময় নিঃস্বার্থভাবে মানুষদের সেবা করতে পারো, তাহলে একসময় নিজের চারিদিকে একটা অন্যরকম পৃথিবীকে দেখতে পাবে। স্টপ কমপ্লেনিং অ্যান্ড স্টার্ট লিভিং। এক গ্রামে এক মধ্যবয়স্ক মানুষ বসবাস করত। তার জীবনে আর কোনো কাজ থাকুক না থাকুক, সে সব কিছুতে কমপ্লেন করতে খুব ভালো পারত। তার নিজের প্রতিবেশীকে নিয়ে কমপ্লেন ছিল, নিজের কাজকে নিয়ে কমপ্লেন ছিল, নিজের ওয়াইফ, নিজের ফ্যামিলিকে নিয়ে তার কমপ্লেন ছিল সবসময়ের। এই ব্যক্তিকে গ্রামের মানুষরা যতটা পারত এড়িয়ে চলত, তার সঙ্গে কথা না বলাই তারা পছন্দ করত। একদিন এই ব্যক্তি রাতে ঘুমিয়ে পড়ার পর এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল সে মারা গেছে, কিন্তু তাকে শ্মশানে নিয়ে যাওয়ার মতন কেউ নেই। সবাই তার চারিদিকে দাঁড়িয়ে আছে আর বলাবলি করছে যে আপদ বিদায়ী হয়েছে, বাঁচা গিয়েছে। সারাদিন শুধু সব কিছুর ব্যাপারে নালিশ করে করে আমাদের মাথা খারাপ করে দিয়েছিল, যাক বাবা এবার আমরা শান্তিতে থাকতে পারব। সে ব্যক্তি মনে মনে ভাবতে লাগলো যে মানুষ তার ব্যাপারে এত খারাপ ভাবে। এই স্বপ্ন দেখার পর যখন সে ঘুম থেকে ওঠে, সে বুঝতে পারে জীবনের 50টা বছর কোনো কিছুকে ঠিক করার জায়গায় সে সেই ব্যাপারে কমপ্লেনই করে এসেছে। নিজের জীবনেও কিছু উন্নতি করতে পারেনি, আর অন্যের জীবনেও না। এবার থেকে সে যতদিন বেঁচে থাকবে কারো বিরুদ্ধে কোনো রকমের কমপ্লেন করবে না। সে নিজের ঘর থেকে বেরিয়ে আসে, সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করে, কমপ্লেন করা বন্ধ করে। এইসব দেখে গ্রামের সমস্ত মানুষরা অবাক হয়ে যায়, তাকে ভালোবাসতে শুরু করে। এই গল্পটি আমাদেরকে এটাই শেখায় যে এই সমাজে কমপ্লেন করার মতন প্রতি সেকেন্ডে তুমি কিছু না কিছু পেয়ে যাবে, কিন্তু কমপ্লেন ছাড়াও তুমি বাঁচতে পারো। আর তার সবথেকে সহজ পথ হল, তোমার যে ব্যাপারে কমপ্লেন সেটাকে সলভ করার চেষ্টা করো। শুধু শুধু অন্যের উপর দোষ দিয়ে বা অন্যের বিরুদ্ধে কমপ্লেন করে, অন্যের ব্যাপারে নালিশ করে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। শেখার মতন পঞ্চম ফিলোসফি হলো লাভ মোর। প্রতিদিনকার চিন্তা, রিলেশনশিপ প্রবলেম, সাকসেস না পাওয়ার প্রবলেম, এই সবের মধ্যে হারিয়ে গিয়ে আমরা এখন প্রতিদিন হাসতে ভুলে গেছি। এবার তুমি যদি বলো যে না হাসলে কি হয়, তবে আমি বলবো যে সেরকম কিছুই হয় না। হয়তো দেখা যাবে যে তুমি একদিন না হাসতে হাসতে নিজেকে প্রেশার কুকার বানিয়ে দিয়েছো, যেটা কোনো একদিন সিটি মারলে তুমিও উপরের টিকিট কেটে নেবে। কিন্তু তুমি যদি হাসতে শুরু করো, তাহলে তোমার সাথে কিছু ভালো কাজ হবে, যেমন তুমি আগের থেকেও আরও ক্রিয়েটিভ হয়ে যাবে, তুমি নিজের টেনশন বা ডিপ্রেশনকে কম করতে পারবে, তোমার মুড ভালো থাকবে, সাথে আরও অনেক কিছু যা এই বইতে দেওয়া নেই। সো কিপ লাফিং। কেউ তোমার বাংলার পাঁচের মতন মুখ দেখে খুশি হবে না, তবে তোমার মুখে হাসি দেখলে সেও হয়তো একটু হাসবে। শেখার মতন ষষ্ঠ ফিলোসফি, সি ইউর ডে অ্যাজ ইউর লাইফ। তুমি যদি বিশাল টেনশনের মধ্যে থাকো, তুমি বুঝতে পারছো না যে কি করবে, তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, কি হবে যদি আজকের দিনটি আমার জীবনের শেষ দিন হয়? এক চুটকিতে দেখবে তোমার টেনশন সব বাইরে চলে গেছে,
তোমার মধ্যে আরও এনার্জি আসবে, তুমি আরও ফুর্তির সঙ্গে নিজের কাজগুলিকে করতে পারবে, নিজের দিনকে আরও ফুর্তির সঙ্গে কাটাতে পারবে। এমন অনেক ইন্ডিয়ান মঙ্ক আছে যারা এইরকম চিন্তাধারা নিজেদের জীবনে আমল করেন আর অন্যকেও আমল করতে বলেন। বাই দ্য ওয়ে, ইউ নেভার নো হোয়েন ডেথ উইল নক ইয়োর ডোর। এর একটা সুন্দর গল্প আছে। একবার কোনো এক রাজা নিজের মন্ত্রীকে বললেন, আজ তোমাকে সন্ধ্যাবেলায় আমি ফাঁসিতে চড়াও। তোমার কাছে এখনও 10 ঘন্টা সময় আছে, নিজের বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলে নাও। মন্ত্রী নিজের বাড়ি যায়, সে নিজের সমস্ত রিলেটিভদেরকে নিজের বাড়িতে ডাকে, সবাই মিলে আজকে আনন্দ ফুর্তি করবে বলে। রিলেটিভরা সবাই আসে, তারা সন্ধ্যাবেলা পর্যন্ত বিশাল মজা করে। এমন সময় রাজা তার কিছু সেবায় নিয়ে মন্ত্রীর বাড়িতে আসে। মন্ত্রীকে সবার সঙ্গে আনন্দ করতে দেখে তিনি বলেন, আমি তোমাকে ফাঁসির সাজা দিয়েছি আর তুমি সেই কথাতে চিন্তায় অস্থির না হয়ে তুমি কি না আনন্দ করছো? মন্ত্রী বলেন, মহারাজ, আপনার হুকুম শিরোধার্য। আপনি যখন সকালে বললেন যে আমাকে আজকে ফাঁসি দেবেন, তখন আমার মনে হলো যে আমার কাছে তাহলে এখন জানা আছে যে আমি কখন মারা যাব। কি হবে ফালতু চিন্তা করে, যেটুকু সময় আমার কাছে আছে আমি সেই সময়টুকু নিজের মতন করে বেছে নিই। রাজা এই কথা শুনে বলল, তোমার মতন চিন্তাভাবনা করা মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। আমি আগে যাকেই ফাঁসির সাজা দিয়েছি তারা ফাঁসি হওয়ার আগেই আধমরা হয়ে গিয়েছে, আর তুমি যাও, আমি তোমার ফাঁসির সাজাকে রদ করছি। এই গল্প থেকে আমরা এটা জানতে পারি যে আমরা কেউই জানি না যে আমাদের মৃত্যু কখন আসবে। আর যদি আজকেই আমাদের মৃত্যু হয় তাহলে আমরা আশা করি কোনো ব্যাপার নিয়ে কারোর সঙ্গে লড়াই করব না, নিজের সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রাখব না, আর সবার সঙ্গে ভালো ব্যবহার করব, আজকে বাঁচতে শিখব। এবার এই বই থেকে শেখার মতন লাস্ট ফিলোসফি, লিভ ফুললি সো ইউ ক্যান ডাই হ্যাপি। জীবনে যদি সার জানতে হয় তাহলে কোনো একটা বৃদ্ধ মানুষের কাছে গিয়ে বসো, তাকে প্রশ্ন করো যে জীবন মানে কি। সে আশা করি কোনোদিন বলবে না যে জীবন মানে সবসময় আমি কিভাবে খুশিতে থাকব, কোন জিনিসগুলি আমাকে খুশি করে তার পিছনে ছুটে বাড়ানো। সে হয়তো বলবে যে অন্যের সঙ্গে নিজের খুশিকে ভাগ করে নেওয়া, জীবনে এমন কিছু কাজ করা যা অন্য মানুষদের জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে পারে, আর জীবনের প্রতিটি দিনকে এমনভাবে অনুভব করা যাতে আমি যদি এখনই মারা যাই তবে তার জন্য আমি খুশি খুশি যেন মরতে পারি, আর কোনো কিছুর জন্য রিগ্রেট যেন আমাকে না করতে হয়। তাহলে হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই, এই বইটি থেকে 7টি ফিলোসফি আজ তোমরা শিখলে। এগুলিকে নিজের জীবনে অ্যাপ্লাই করো আর অর্পণ বুকস ক্লাবকে সাবস্ক্রাইব করো। এইরকম বুক সামারি পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।